হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। এই হচ্ছে 76তম স্বাধীনতা দিবস, আর এখন যাবে মেয়ে বললাম যে স্কুলে ফাংশন আছে, আমি তো স্কুলে যেতে পারবো না, মেয়ে বন্ধুর সাথে চলে যাবে কারণ আমার সকালবেলার কাজ থাকে, আমি যেতে পারবো না। মেয়ে বান্ধবীর সাথে চলে যাবে, যেই বান্ধবীর সাথে যায়, তো এখন আমাকে একটু সাজুগুজু করিয়ে দিতে হবে, চুল টুল বেঁধে দিতে হবে, শাড়িটা পরিয়ে দিতে হবে, তো এইগুলো করাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। টাকা সবাই একটু দেখি দেখি রে, তুই জামা কাপড় পরে সরাস, কেউ দেখবে না জামা কাপড়, তুই ছড়ি মুড়ি রেখেছিস, দেখি দেখি টাকা। টাটা তোরা চলে যাচ্ছে দেখুন। এখন বেশি বকবক করবো না, রান্নাটা বাকি আছে, রান্নাটা করবো কারণ বাবার আজকে বাড়ি আছে, বাবা আছে, আমার বর আছে, এরা রয়েছে, একবার টাইম টু টাইম করতে হবে, তো চলো কাজগুলো করে দিই, রান্না বান্না করবো। তো দেখো এখানে আমার ঘরের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা বলতে পারো। দেখো মেয়ে সেজে গুজে গেছে, চারিদিকে জিনিসপত্র দেখো, বইপত্র পড়েছে সেগুলো মানে ছড়ানো রয়েছে, এগুলো সব গোছাতে হবে। এখানে নেই যে জামা কাপড় আমি তুলে রেখেছি সেগুলো যে আরে ভাঁজ করতে হবে, এখানে জামা কাপড় মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। আর এখানে দেখো সেই ওগুলো রয়েছে, ক্লিপ ঠিপ এগুলো রয়েছে যেগুলো চুল টুল বেঁধে দিয়েছি, আর এখানে দেখো সাজা গোছার জিনিস সব ফেলে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ দেখো সেগুলো দিয়ে সাজতে হয়নি, ভেতরে অনেক জিনিসপত্র ছিল সেগুলো মুখোটুকু দিয়েছে হয়েছে। আর আর আমি বললাম যে আজকে আমার বর বাড়িতে আছে, তো শুধু বর নেই, বাবাও বাড়িতে আছে আজকে। আর এখানে এখন রান্না করছি আমি, এখানে আলু আর পেঁপের তরকারি সকালবেলা খাওয়ার জন্য, আর এখানে আছে আটা রেখে রেখেছি, এখন রুটি করব, আর এখানে আলু পেঁপের তরকারি হচ্ছে। আলু পেঁপের তরকারি হচ্ছে আর রুটি করব, তো চলো রান্না টান্না করে নিই তারপর দেখা করছি।
বাদামি যাবে। সাইকেল নিয়ে এসো। হ্যাঁ, এরা নাচানাচি কোদাকুদি চলছে এখন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বর গেছে একটু ছাদে, ওর ঘরে থেকে থেকে ঘুম পাচ্ছে, কাজের মানুষ তো ঘরে থাকতে পারে না। আজ ছুটির দিন, শুয়েছিল একটুখানি, দেখলে স্নান টান করে এসে শুয়েছিল, শুয়ে ঘুমাচ্ছিল, তারপরে উঠে খেলো, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বসে 5 মিনিট বসেই ছাদে চলে গেছে, বলছে ছাদে গিয়ে হাঁটি, ভালো কথা দাও। আর আমার এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি আজকে, কারণ আমার মেয়েকে সাজিয়ে দিতে হয়েছে, আর এখন আর পারছি না চোখ দুটোকে ধরে রাখতে, সরি, চোখ দুটোকে ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে ঘুমে আমার চোখগুলো পুরো ফেটে যাচ্ছে। তো এখন আমি একটুখানি শোবো, শুয়ে ঘুম একটু ঘুমিয়ে নিই, নাহলে আমার চোখ দুটো আমি ধরে রাখতে পারছি না, আমার অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আমার মেয়েও শুয়েছিল, ওই ঘরে গেছে কী করতে, দেখি মেয়েও এসে শোবে, ওরও ঘুম পাচ্ছে, আমরা একটু ঘুমিয়ে টুমি নিই, তারপরে দেখছি, এই তারপরে ভিডিওটা দেখছি কীভাবে কন্টিনিউ করতে পারি, কারণ আগে ঘুমিয়ে তো নিই, ঘুমটা আগে পুষিয়ে নিই, তারপরে আমি দেখছি, কারণ আজকে বর আছে ঘরের মধ্যে, ভিডিওও সবসময় করতে পারছি না, মানে জ্বালার শেষ নেই, বর ঘরে থাকলে আমি ভিডিওটাও ঠিক করেও করতে পারি না, কারণ সে ভিডিও সামনে আসে না, ক্যামেরা মুখের সামনে ধরলে করতে থাকে দর তারিখ, এসব খুব জ্বালা এসব লোকেদের নিয়ে। তো যাই হোক, ওই জন্য একটু ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমার বর গেছে একটু নিচে আমাদের ফ্ল্যাটেরই একজনের ঘরে, তো বর বললো একটু চাউমিন খাবে, তো একটু চাউমিন রান্না করবো, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি চাউমিন রান্নাটা, চলো দেখিয়ে দিই। দেখো চাউমিন রান্নার জন্য আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে শশা রেখেছি কেটে, এখানে চাউমিন সেদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি ঠান্ডা জল দিয়ে, আর এখানে ডিমটা ভুজি হয়ে গেছে, এবার এটা নামিয়ে চাউমিনটা রান্না করবো। তোমার চাউমিন রান্না হয়ে গেছে, তো এখন চাউমিনটা সার্ভ করবো, তো দেখে নাও। তো দেখো আমার চাউমিন কিন্তু রেডি, আমরা খেতে বসে গেছি মেয়ে আর মাঠে, তো আমি খেতে বসে গেছি, একটু সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, আর ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, টাটা।